পয়গম্বর মজলিসের মধ্যে হাজির হয়ে যাইবে, আল্লাহর পয়গম্বর যখন মজলিসের মধ্যে হাজির থাকবে, মায়ার নবীর নূরানি চেহারার দ্বারা পুরো মজলিসটা আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, এর নবীর আশিকের দান আল্লাহর পয়গম্বর সূরা ইয়াসিন তেলাওয়াত করে করে শুনাইবেন, এত মধুর কণ্ঠ, মানুষগুলো শুধু মধুর কণ্ঠে শুধু শুনতে থাকবে শুনতে থাকবে। আল্লাহ ডাক দিয়া কই পয়গম্বর, এই উম্মতে আপনার উম্মতেরা আমার জন্য বড় পাগল, দুনিয়ার জমিনের মধ্যে ঘুমকে হারাম করিয়া সকালবেলা মসজিদে দৌড়ায়, শীতের রাত্রে বান্দা ঘুমায় না, উজু করিয়া তাহাজ্জুদের মশাল্লায় দাঁড়াইয়া আছে। ও পয়গম্বর, আমি ওয়াদা করেছিলাম বান্দার সঙ্গে আমি দেখা করব সাক্ষাৎ করব, এর নবীর আশিকের দল আল্লাহ তাআলা ওই জান্নাতের মধ্যে জান্নাতি বান্দা বান্দির সঙ্গে সাক্ষাৎ করবে। শুধু তাই নয় আল্লাহ তাআলা পবিত্র কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ সূরা আর রহমান তেলাওয়াত করবেন, ওদিন আর আল্লাহ বলবেন না আর রহমান আল্লামাল কুরআন, আর রহমান আর আল্লাহ তাআলা বলবেন না, হাশর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এমন ভাবে মধুর কণ্ঠে আল্লাহ কুরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ফেরেশতার দল আজকে ওই 70,000 নূরের পর্দা থাকবে না, 70,000 নূরের পর্দা আজকে সরাইয়া দাও, আজকে বান্দার সামনে আমি সরাসরি সামনাসামনি কথা বলবো। নামাজি দিনদার পরহেজগার জান্নাতি বান্দার সঙ্গে আল্লাহ সামনাসামনি কুরআন তেলাওয়াত করবে, মধুর কণ্ঠের তেলাওয়াত, জান্নাতি বান্দা বান্দিরা শুধু এক পলক দিয়েই তাকাই থাকবে। এমন করে আবার যখন আল্লাহ তাআলা গায়েব হয়ে যাবে, জান্নাতি বান্দা বান্দিরা জান্নাতের ময়দানের মধ্যে কান্না করতে করতে বেহুশ হয়ে যায়, আল্লাহ তাআলা আবার তাদের জ্ঞান ফিরাইয়া দিবেন, বলে তোমরা কেন কান্না করে করে বেহুশ হয়ে গেল। এমন সময় জান্নাতি বান্দা বান্দিরা বলবে আল্লাহ তোমাকে অল্প একটু একটা পলক দেখলাম, আর তো তোমাকে দেখতে পারলাম না। আল্লাহ তাআলা বলো জান্নাতি বান্দা বান্দির দল, আমি তোমাদের সামনে এক পলক ছিলাম না, এক মিনিট ছিলাম না, এক ঘন্টা ছিলাম না, বরং তোমাদের সামনে 70,000 বছর পর্যন্ত কাটাইলাম। ও নবীর উম্মতের দল, আমাদের অন্তরের মধ্যে আজকে ছেলের মহাব্বত, বিবির মহাব্বত, মায়ের মহাব্বত, আমাদের দিলের মধ্যে দুনিয়ার বড় মহাব্বত। আল্লাহ বলেন বান্দা তোর মাকে মা বলে ডাক দাও, আমি তোকে নিষেধ করব না। তোর বাবাকেও তুই বাবা বলে ডাক দাও, আমি নিষেধ করব না। তবে তাদেরকে ডাকার পরে যদি জবান দিয়ে একটু আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তরটা বড় ঠান্ডা হয়ে যায়। ইয়া এলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া এলাহি তু মেরা মাশুক হায়, ইয়া এলাহি মুঝসে মুঝ কা দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। আ নবীর উম্মত না দাল, দুনিয়ার মহাব্বত অন্তর থেকে উঠে উড়ে মুমিন, আল্লাহর মহাব্বত অন্তরের মধ্যে ঢুকাও। যুগে যুগে আল্লাহ তাআলা নবী পাঠাইলো মানুষদেরকে দিনের জন্য, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকতো, কিয়ামতের ময়দানে মানুষ যেন আল্লাহর দরবারে দাঁড়াইয়া না বলতে পারে আল্লাহ তোমার রবের পরিচয় পাই নাই, আমাকে কেউ পরিচয় দেয় নাই,
এই জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবীগণ দুনিয়ার জমিনের মধ্যে পাঠায়। আর নবীরা দুনিয়ার জমিনে আসার পর কালিমার দাওয়াত দেয়, ইমানের দাওয়াত দেয়, ও নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর যাকে না বানাইলে নবমণ্ডল ভূমণ্ডল হাওয়া বন্ধ, জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা কিছুই বানাইতো না রে ভাই। এই পয়গম্বর দুনিয়ার জমিনে ইমানের দাওয়াত দেয়, আল্লাহর পয়গম্বর মক্কার জমিনের মধ্যে কাফেরদেরকে ডেকে বলে তোমরা কালিমা পড়ে নাও, আল্লাহর উপর ঈমান আনো, দুনিয়াও শান্তি পাইবা, পরকালেও মুক্তি পাইয়া মালিকের জান্নাতে ঢুকে যাইবা। কেননা রুহু জগতের মধ্যে আমরা ছিলাম, আল্লাহ সমস্ত রুহুকে একত্রীকৃত করিয়া আল্লাহ বলেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই সাক্ষী দিয়েছি কলু বালা, ফেরাউন নাও বলেছে কলু বালা, নমরুদাও বলেছে কলু বালা। ওই রুহু জগতের মধ্যে সর্বপ্রথম যিনি সাক্ষী দিয়েছেন, সর্বপ্রথম যিনি বলেছেন কলুবালা, তিনি অন্য কেহই নয়, আখিরি পয়গম্বর উম্মতের কান্ডারি মায়ের নবী আমার এতিম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর বলে কলুবালা, নমরুদাও শুনিয়া কয় কলু বালা, ফেরাউনাই কয় কলু বালা। আল্লাহ বলেন এখানি বললে হবে না, শুনে শুনে বললে হবে না, দুনিয়ার জমিনের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইব, যারা পরীক্ষার মধ্যে পাশ করতে পারবা তাদের জন্য আমি জান্নাতুল ফেরদাউস রেখে দিলাম। হালকে দারদ খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়াদে হাদুরা মাকাম বেহেশত আজা কে আজারে নাবাসাত কাছে রাবা কাছে কারে নাবাসাত জান্নাতু দজক সে ইয়া রব কা করু আরজু হায় মাই তুজে দেখা করো। ও নবীর উম্মতের দল, আল্লাহ ওয়ালারা গভীর রাতে ঘুমাইতো না, গভীর রাতে উযু করিয়া মালিকের কুদরতি পায় সিজদা দিয়া আল্লাহর দরবারে কান্না করতো, আর বলতো দয়াময় আল্লাহ জান্নাত দিয়া কি করব, জাহান্নাম দিয়া কি করব, কঠিন হাশর ময়দানে চক্ষু দিয়ে যেন একটু তোমাকে দেখতে ভাই। কেননা বেনামাজি না পারমানের সঙ্গে আল্লাহ দেখা দিবেন না, যারা জাহান্নামে চলে যাবে আল্লাহ তাদের দিকে ফিরেও তাকাইবেন না। জাহান্নামী বান্দারা হাজার হাজার বছর জাহান্নামের মধ্যে ডাকতে থাকবে, আল্লাহ তাআলা একটাবারের জন্য তাদের ডাকে সাড়া দিবে না রে ভাই। দুনিয়ার জমিনের মধ্যে এ গুনাহগার উম্মতের দল ভুলেও যদি জবান থেকে একবার সুবহানাল্লাহ বের হয়ে যায়, একবার আলহামদুলিল্লাহ বের হয়ে যায়, এই একবার সুবহানাল্লাহর বিনিময় আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু খালি জায়গা আছে পুরা জায়গাটুকু আল্লাহ তাআলা নেকির দ্বারা পূর্ণ করে দেয়। অন্ধকার কবর যাওয়ার পর হাশরের ময়দানে ওই জাহান্নামীর মধ্যে জাহান্নামী বান্দার আল্লাহকে ডাক দিবে, হাজার হাজার বছর পর্যন্ত ডাকতে থাকবে, এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও জাহান্নামী ফেরেশতার দল একটু দেখো জাহান্নামী বান্দা বান্দিরা কেন আমাকে ডাকতেছে। জাহান্নামী ফেরেশতারা ডাক দিয়া কয়, কেন আমার রবকে তোমরা ডাকো? ওই জাহান্নামী বান্দা বান্দিরা বলবে, একটু পানি দাও পানি দাও,
পানির জন্য আজকে কলিজাটা ফেটে যায়। আজকে একটু পানি দাও, একটু পানি দাও, আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার জাহান্নামি বান্দা বান্দির একটু পানি চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতার দল, দুনিয়ার জমিনের মধ্যে লক্ষ লক্ষ গেলাস পানি পান করাইলাম, আমি আল্লাহর কত নেয়ামত ভোগ করেছে, আমি আল্লাহর সঙ্গে না পারমানি করেছে, আমি আল্লাহর হুকুম পালন করি না, ও ফেরেশতার দল আজকে এই পানি ভালো পানি তাদেরকে দেওয়া যাবে না, ওই জাহান্নাম থেকে জাহান্নামী ব্যক্তি থেকে পুষ গলে গলে যা পড়ে আসছে নদীর মত হয়ে গেছে, ওই পচা গন্ধ পুষ এক পেয়ালা পুষ তাকে পান করতে দাও। এর নবীর উম্মতের দল ওই পচা গন্ধ পুষ পানি হিসেবে বান্দা পান করিবে। আল্লাহর পয়গম্বর জানাইয়া দেয় পেটের নারী গুড়ি সব আস্তে আস্তে গলে পায়খানা রাস্তা দিয়া বের হয়ে যাবে, কেমন হয়ে যাবে হাসুরের ময়দান। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি وصاحبته وبني الله تعالى جنايا دايا حشر ময়দানে বাবা সন্তানের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, কঠিন হাশরের ময়দান। কেমন কঠিন হাশরের ময়দান হয়ে গেলে মা সন্তানের পরিচয় দিবে না, বাবাও সন্তানের পরিচয় দিবে না। আল্লাহ তাআলা দুই ব্যক্তিকে ডাকবে, বলবে তোমাদের হিসাব হয়ে গেছে, একজনকে ডাক দিয়া কয় তোমার 99টা গুনাহ আর একটা মাত্র নেকি, আর এক ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন তোমার 99টা নেকি আর একটা মাত্র গুনাহ, তুমি যদি আর একটা নেকি তোমার হইতো তুমি আজকে জান্নাতের মধ্যে চলে যাইতা। আল্লাহর বান্দা ডাক দিয়া কয় ও দয়াময় আল্লাহ একটু সুযোগ দাও, আসরের ময়দানে একটু ঘুরে ঘুরে দেখে কারো কাছ থেকে একটা নেকি পাই কিনা, বাবার কাছে চলে যাবে বলবে আব্বা জান আমাকে একটা নেকি দিয়া তুমি সাহায্য করো, বাবা ডাক দিয়া বলবে দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না, কেমন কঠিন অবস্থা হয়ে গেলে বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের কাছে চলে যাবে, মা একটা নেকি দিয়ে আজকে বিপদ থেকে মুক্ত করো, মা ডাক দিয়া বলবে আমার কোনো হিসাব হয় নাই আমি তোমাকে নেকি দিতে পারবো না। এর নবীর উম্মতের দল এমন সময় ভাইয়ের কাছে চলে যায়, ভাই ডাক দিয়া বলবে না আমি তোমাকে নেকি দিতে পারবো না, কেন আমার এখন পর্যন্ত কোনো হিসাব হয় নাই। আল্লাহর বান্দা পঞ্জনের কাছে চলে যায়, সেও বলবে না নেকি দিতে পারবো না, বিবির কাছে চলে যাইবে বিবি বলবে না নেকি দিতে পারবো না, ঘুরে ঘুরে আল্লাহর দরবারে হাজির ডাক দিয়াকে আল্লাহ এই হাসরের ময়দানে একটা নেকি আমি কোথাও পাইলাম না। আল্লাহ তাআলা বলবে আজকে তুমি জাহান্নামে চলে যাও, আর ওই যেই ব্যক্তির 99টা গুনাহ আর একটা মাত্র নেকি, আল্লাহ তাকেও বলবে তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। হুকুম করার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা জাহান্নামের দিকে দৌড় দিবে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ওরে বান্দা একটু দাঁড়াও, জাহান্নাম তো কঠিন একটা আযাবের জায়গা, বলার সঙ্গে সঙ্গে কেন তুমি জাহান্নামের দিকে দৌড় দিয়েছো। এমন সময় আল্লাহর বান্দা ডাক দিয়া কয় আল্লাহ দুনিয়ার জমিনে তোমার কত হুকুম আমায় অমান্য করেছে, আজকে হাশরের ময়দানে দেখি তোমার একটা হুকুম যদি পালন করতে পারি গো একটু তোমার রহমতের দৃষ্টিটা নাকি আমার উপর একটু ভরে যায়, আয় আল্লাহ আমার গুনার বড় সীমা আছে
তোমার রহমতের তো কোনো সীমা নাই, এমন বললে যখন বান্দা আল্লাহর কাছে এমন ভাবে বলবে, আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে একবার, আজকে তুমি আমার রহমতের আশা করেছো, যাও যাও তোমার জীবনের গুনাহগুলো আমি ক্ষমা করিয়া এই হাশরের ময়দানে আজকে তোমাকে জান্নাতের ফয়সালা করে দিলাম। হর কে দারত হউপে হকদার দিল মাদম জান্নাতুল মাওয়া দে হাদুরা মাকাম বেহেশত আজা কে আজারে না বাসাত কাসেরা বা কাসে কারে না বাসাত এরে নবীর উম্মতের দান কঠিন হাশরের ময়দান কেমন কঠিন হবে পয়গম্বর জানাইয়া দেন, ওই কঠিন হাশরের ময়দান সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় হাশরের ময়দানে উঠবে, এরে নবীর আশেকের দল আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবে তুমি এখন সিংহের মধ্যে ফু দিয়া দাও, ইসরাফিল যখন সিংহের মধ্যে ফু দিয়া দিবে পুরা জমিনটা কাটার কিছুই থাকবে না, এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ওরে মিকাইল যাও আমার মায়ের নবীকে সর্বপ্রথম তুমি ঘুমের থেকে জাগাও, এই হাশরের ময়দানে সর্বপ্রথম আমার পয়গম্বরকে তুমি উঠাও, মিকাইল ডাক দিয়া কয় ইসরাফিল তুমি চলে যাও, কেন কেমন করে আমি নবীকে জাগাইব না জানি আমার বেয়াদবি হয়ে যায় আমি পারব না, ইসরাফিলও বলবে না আমি পারব না, মিকাইল বলবে আমি পারব না, এমন সময় বলবে কে আছো বলে না আজকে একমাত্র জিব্রাইল বাকি, জিব্রাইল আল্লাহর পয়গম্বরের কাছে দুনিয়ার জমিনের মধ্যে 24,000 বার মায়ের নবীর কাছে এসেছে, আল্লাহর নবীর সঙ্গে কেমন ভাবে ব্যবহার করবে জিব্রাইল ভালো জানে, জিব্রাইল তুমি আজকে পয়গম্বরকে জাগাও, জিব্রাইল ডাক দিয়া কয় ও দয়াময় আল্লাহ কোন জায়গায় পয়গম্বরের রওজা, কেমন করে বুঝবো সব জমিন তো পুরা এক সমান হয়ে গেছে, আল্লাহ তাআলা বলে জিব্রাইল যেই জায়গার মধ্যে আসমান থেকে একটা নূরের আলো পড়েছে, নূরের তাজাল্লিটা যেই জায়গার মধ্যে পড়েছে ওই জায়গাটাই হলো আমার পয়গম্বরের রওজা, জিব্রাইল আমিন আয়েশা ওই জায়গায় সালাম দাই, আল্লাহর নবী রওজা থেকে উঠে যায়, মায়ের নবী রওজা থেকে উঠার পর ডানে তাকায় বামে তাকায় সামনে তাকায় পিছনে তাকায় দেখে কই কোনো মানুষ দেখে না, পুরা খালি ময়দান খালি ময়দান, আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্না, জিব্রাইল ডাক দিয়া কয় পয়গম্বর আপনি কেন উঠে কান্না শুরু করে দিয়েছেন, আল্লাহর নবী ডাক দিয়া কয় জিব্রাইল ডানে তাকাইলাম আমার উম্মতকে পাই না, বামে তাকাইলাম উম্মতকে পাই না, সামনে তাকাইলাম উম্মতকে পাই না, পিছনে তাকাইলাম উম্মতকে পাই না, না জানি আমার উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিয়ে দিয়েছে, জিব্রাইল ডাক দিয়া কয় পয়গম্বর আপনি কান্না করবেন না, সর্বপ্রথম এই হাশরের ময়দানে আপনাকে উঠানো হয়েছে, আপনার উম্মতকে এখন উঠানো হয় নাই, আপনি সর্বপ্রথম হাশরের ময়দানে উঠেছেন, এর নবীর উম্মতের দান আজকে সূর্যটা লক্ষ লক্ষ মাইল উপরে সূর্য, এই সূর্য আর লক্ষ লক্ষ মাইল উপরে থাকবে না, আল্লাহর পয়গম্বর জানাইয়া দেয় সূর্যটা অর্ধ হাত মাথার উপরের মধ্যে চলে আসবে, জমিনটা তো আমার জমিন, সূর্যের মুখগুলো আজকে উপরের দিকে ফিরানো ওই কঠিন হাশরের ময়দানে,
সূর্যের মুখগুলো উপরের দিকে থাকবে না, সমস্ত সূর্যের মুখগুলো নিচের দিকে দিয়া দিবে। আল্লাহ বলবে সূর্য তোর মধ্যে যত তাপ আছে আজকে তাপগুলো দিয়া দে। সূর্য যখন তাপ দিতে থাকবে বিনা মাঝে না পরমারের মাতার মগজ ভাতের মারের মতন টকবক টকবক করে বলতে থাকবে। এর নবীর আশেকের দল মানুষগুলো শুধু উপরের দিকে তাকাইয়া থাকবে, ডানে বামে তাকানোর সুযোগও নাই। আল্লাহর পয়গম্বর জানাইয়া দেয় ওই কঠিন হাশরের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ অবস্থায় তার উপরে উঠবে। আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন্না ডাক দিয়া কয় ও পয়গম্বর আমি আয়েশা তো পর্দায় ছিলাম, আমি উলঙ্গ অবস্থায় উঠবো। মায়ের নবী বলে ও আয়েশা তবে শুনিয়া লও হাশর ময়দানটা এত বড় কঠিন ভয়ানক একটা জায়গা হবে। মানুষগুলো হাশর ময়দানে ওঠার পর সব মানুষগুলো শুধু উপরের দিকে তাকাইয়া থাকবে, সমস্ত মানুষগুলো উলঙ্গ উঠবে। অন্যের পরনে কাপড় আছে কিনা তা দেখা তো দূরের কথা, নিজের পরনে কাপড় আছে কিনা তারও কোনো খবর থাকবে না, কেননা মানুষগুলো উঠিয়া শুধু উপরের দিকে তাকাইয়া থাকবে। ওই হাশরের ময়দান যে এত বড় কঠিন পয়গম্বর জানাইয়া দেয় ওই হাশরের ময়দানের মধ্যে বিনা মাঝি না বারমানের দল 50,000 বছর পর্যন্ত হাশরের ময়দানে দাঁড়াইয়া থাকবে। আর এক দল আল্লাহর আশেক বান্দা বান্দিনী দল দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর জন্য যারা বড় পাগল ছিল, বান্দা দুনিয়ার জমিনে হাঁটে আর গুনগুন গুনগুন করে আমার মালিককে ডাক দেয় আমার দয়ার মাওলারে। আমার দয়ার মাবুদুরে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, আমার দয়ার মাওলা রে। আমার দয়ার মাবুদ রে তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে জান্নাতের ময়দানে করলাম বিচানা, ওয়াজের ময়দানে করলাম বিচানা, চরমনারি ময়দানে করলাম বিচানা, আমার দয়ার মাওলারে। আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, ইয়া এলাহি তোমার মাবুদ হায়, ইয়া এলাহি তোমার মাশুক হায়, ইয়া এলাহি
মুঝসে মুঝকা দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। এরে নবীর উম্মতের দান কেমন কঠিন হাশরের ময়দান, পয়গম্বর জানাইয়া দেয় ওই কঠিন হাশরের ময়দানের মধ্যে শাস্তির লোকদের কোনো চিন্তা লাগবে না, বরং আল্লাহ তাআলা তাদেরকে ডেকে ডেকে তার আরশের ছায়া তলে ছায়া দান করে দিবে। কার জন্য দুনিয়ার জমিনের মধ্যে পাগল, আল্লাহর জন্য পাগল হওরে মমিন, পয়গম্বর জানাইয়া দেয় ও জান্নাতের ময়দান, জান্নাতের ময়দানের মধ্যে লক্ষ লক্ষ জান্নাতি বান্দা বান্দিরা থাকবে। আল্লাহ তাআলা জান্নাতি বান্দা বান্দিরকে ডাক দিয়ে বলবে, আর তোমাদের দিলের মধ্যে কোনো আর চাহিদা আছে কিনা? জান্নাতি বান্দা বান্দিরে ডাক দিয়ে একবার ও দয়ার আল্লাহ, আমাদের দিলের মধ্যে আর কোন চাওয়া পাওয়া নাই। আল্লাহ বলে, তোমরা দুনিয়ার মধ্যে কোনো কষ্ট করেছো কিনা? বলে, না, আমরা দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন কোনো কষ্ট করি নাই। আল্লাহ নবী বলেন, জান্নাতের মধ্যে এক সেকেন্ড যখন আল্লাহর নাজনে আমার বান্দা ভোগ করবে, দুনিয়ায় হাজারো কষ্ট বান্দা সঙ্গে সঙ্গে ভুলে যাবে। আল্লাহ তাআলা বলবে, তোমরা আর কিছু চাও কি না? জান্নাতি বান্দা বান্দিরা ডাক দিয়ে পাই ও দয়ার আল্লাহ, আমরা আর কিছু চাই না, আমরা সব কিছুই পেয়ে গেছি। আল্লাহ বলে, না না, আমি এই জান্নাতের ময়দানে আরো তিনটা তোমাদের নেয়ামত দান করব। আল্লাহ বলবে, ও দাউদ পয়গম্বর, আপনাকে আমি সুন্দর কণ্ঠ দান করেছিলাম, আপনি যখন কিতাব তেলাওয়াত করতেন সমুদ্রের মাছগুলো আপনার কণ্ঠ শোনার জন্য সব ভাসমান হইয়া নদীর কিনারে হাজির হইত, এত সুন্দর মায়াবী কণ্ঠ, আজকে টুকুরান তেলাওয়াত পুরে করে শোনা দাউদ পয়গম্বর, আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে শুনাইবেন। আল্লাহ তাআলা বলবে, পয়গম্বর, এই সমস্ত মানুষগুলো আপনার জন্য বড় পাগল ছিল, সুন্নাতের বড় পাগল, এর নবীর উম্মতের দল আমল করব তো নবীর সুন্নাত তরিকায় করা লাগবে, নবীর সুন্নাত তরিকা বাদ দিয়ে যদি মন করা আমল করো তোমার ওই আমল আল্লাহ তাআলা কবুল করবে না, কথা বলেন ঠিক কি না? হুজুর বয়ান করছে, মেসওয়াক করলে অনেক সওয়াব, মেসওয়াক কইরে পাগড়ি বাইদা যদি এক রাকাত নামাজ জুমার মসজিদ আদায় করে 500 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দেয়। কই আছে পাগড়িও গেছে, পাগড়ি তো শুধু সরবনে ওলারা পরে আর শশীনারা পরে উজানি ওলারা পরে, আর তো পাগড়ি ডেগরি তাবলিগ ওলারাও পরে, আর পাগড়ি ডেগরি লাগে না, আর একদল আছে পাগড়ি বিরোধিতা করে তসবি, তো তাও এখনকার বেদাত বলে তসবি দেবে, মানে নিজে তো আল্লাহর জিকির করে না আর একজনে করবে তাও সহ্য হয় না, ইবলিস শয়তান তেমন অবসর হয়ে গেছে, বুঝেন না? তা গ্রাম্য মানুষ তো সুজুর বলছে মেসওয়াক করলে অনেক ফায়দা, 70টা ফায়দা মেসওয়াক করলে সেদিকে যাব না, সর্বনিম্নে যেই ফায়দা সেটা হলো মৃত্যুর সময় তার কালিমা নসিব হয়ে যাবে। 70টা ফায়দা, তার মধ্যে একটা ফায়দা কি, একদম একটা দামি ফায়দা হলো মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যাবে। আর যার মৃত্যুর সময় কালিমা নসিব হবে ওই ব্যক্তি তো হাসতে হাসতে মাওলার জান্নাতে চলে যাবে। লোকটা মেসওয়াকের এত ফজিলা শুইনা, কয় ছোট মেসওয়াকের বানামো না, বড় দুই হাত লম্বা নিম গাছের ডাল দিয়ে মেসওয়াক একটা বানাইছি, দুই হাত লম্বা যদি মেসওয়াক হয় নবীর সুন্নাত হইব? কয় মেসওয়াক লম্বা হইব, যত মেসওয়াক লম্বা বেশি হইব সব তত বেশি হইব। মেসওয়াক কইরা মেসওয়াকের পকেটে রাখে কাইটিয়ে ভরে যায়, এটা পকেটে রাখার জন্য সিস্টেম করছে, বাঁধ দিছে, বলন টলা গেছে ভালো করে টাইট ফিট করে বাঁধ দিছে, দুই হাত লম্বা মেসওয়াক, লম্বা মেসওয়াক দিয়া মেসওয়াক করতেছে,
নামাজে দাঁড়াই গেছে, নামাজে দাঁড়াই যখন গেছে, নামাজে যখন দাঁড়াইছে সামনের কাতারে লোক দাঁড়ানো পিছে যে আল্লাহু আকবার করে হাত বেঁধে নামাজে দাঁড়াইছে, সামনের কাতারে হেও রুকুতে গেছে, এও রুকুতে গেছে, যখন রুকু থেকে উড়া দিছে মেসাক লুঙ্গিতে ভাই যে লুঙ্গি আসমানে, লুঙ্গি কই আসমানে, সামনে নামা সাইড দেখো ওই বেটা বেকু মসজিদের মধ্যে বেটা লাঠি ছোড়া লই আইয়ে কি কন, আমি তো লাঠি ছোড়া টোড়া আনিনি, কয় এত বড় তো কি এটা, এটা মেসওয়াক, কয় এত বড় মেসওয়াক লই আইছো, কয়ার কোয়েন না ফতোয়া দেন না, মেসওয়াক সুন্নাত সুন্নাত, কয় সুন্নাত সুন্নাত করো, সুন্নাতের গুতায় তো আমার ফরজ ছুটে গেছে, সুন্নাতের গুতায় তো ফরজ ছুটে গেছে, এখন আমাদের সমাজ হইলি কে হাত নাবির নিচে বানবে কে উপরে বানবে, এই গুতা গুতিতে একদল কয় দূর আমি মসজিদে যাবো না, আমি ভালো আছি, ওরা গুতা গুতি করুক, মসজিদে গেলে কেউ সেগাইয়ে দাঁড়ায় কেউ ফাঁকুয়ে দাঁড়ায় কেউ সিপে দাঁড়ায় কেউ হাত বুকির পরে কেউ নিচে, এতর ভিতরে আমি কিছু না, আমি মসজিদে যাবো না, হাকিকত সে তো দুনিয়া বেখবর হায় দুনিয়া কি নমায়েশ পর নজর হায় নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বহর কারে কে বাসি বা খোদা বাস সস্তে দুনিয়া আজ খোদা গাফল বুদম নয় কমা শোক নকরা হো ফর জিন্দজান দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নেহি হো দুনিয়া মে গো দুনিয়া কা তলব গার নেহি হো বাজার সে গুজার হো খরিদার নেহি হো বাজার সে গুজার হো খরিদার নেহি হো ও নবীর উম্মতের দান জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাক দিয়া কয় ও পয়গম্বর আপনার সুন্নাত তরিকায় তারা চলছে আপনার জন্য বড় পাগল ছিল, আপনার সুন্নাতের পাগল হইয়া মাতার মধ্যে টুপি গায় লম্বা জামা আজকে তো আপনার কণ্ঠ দিয়ে একটু কোরআন তেলাওয়াত করে করে শুনান, মায়ার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করে করে শুনাইবেন, ইয়াসিন ওয়ানিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, এই কালাম জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলাইয়া জালস্তু কদিম বাঁকা কুরআন কালামুল্লাহ বসান কদিম আস্তি কদিম আস্তি নয় ন এর নবীর উম্মতের দল পয়গম্বর মজলিসের মধ্যে হাজির হয়ে যাইবে, আল্লাহর পয়গম্বর যখন মজলিসের মধ্যে হাজির থাকবে মায়ার নবীর নূরানি চেহারার দ্বারা পুরো মজলিসটা আলোকিত হয়ে যাবে, আল্লাহু আকবার বলেন, এর নবীর আশিকের দান আল্লাহর পয়গম্বর সূরা ইয়াসিন তেলাওয়াত করে করে শুনাইবেন, এত মধুর কণ্ঠ মানুষগুলো শুধু মধুর কণ্ঠে শুধু শুনতে থাকবে শুনতে থাকবে, আল্লাহ ডাক দিয়া কই পয়গম্বর এই উম্মতে আপনার উম্মতেরা আমার জন্য বড় পাগল, দুনিয়ার জমিনের মধ্যে ঘুমকে হারাম করিয়া সকালবেলা মসজিদে দৌড়ায় শীতের রাত্রে বান্দা ঘুমায় না উজু করিয়া তাহাজ্জুদের মশাল্লায় দাঁড়াইয়া আছে, ও পয়গম্বর আমি ওয়াদা করেছিলাম বান্দার সঙ্গে আমি দেখা করব সাক্ষাৎ করব, এর নবীর আশিকের দল আল্লাহ তাআলা ওই জান্নাতের মধ্যে জান্নাতি বান্দা বান্দির সঙ্গে সাক্ষাৎ করবে, শুধু তাই নাই তাই নয় আল্লাহ তাআলা পবিত্র কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ সূরা আর রহমান তেলাওয়াত করবেন, ওদিন আর আল্লাহ বলবেন না আর রহমান,
আল্লামাল কুরআন আর রহমান আর আল্লাহ তাআলা বলবেন না, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এমন ভাবে মধুর কণ্ঠে আল্লাহ কুরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে ফেরেশতার দল আজকে ওই 70,000 নূরের পর্দা থাকবে না, 70,000 নূরের পর্দা আজকে সরাইয়া দাও, সরাইয়া দাও, আজকে বান্দার সামনে আমি সরাসরি সামনাসামনি কথা বলবো। নামাজি দিনদার পরিষ্কার জান্নাতি বান্দার সঙ্গে আল্লাহ সামনাসামনি কুরআন তেলাওয়াত করবে, মধুর কণ্ঠের তেলাওয়াত, জান্নাতি বান্দা বান্দিরা শুধু এক পলক দিয়েই তাকাই থাকবে। এমন করে আবার যখন আল্লাহ তাআলা গায়েব হয়ে যাবে, জান্নাতি বান্দা বান্দিরা জান্নাতের ময়দানের মধ্যে কান্না করতে করতে বেহুশ হয়ে যায়, আল্লাহ তাআলা আবার তাদের জ্ঞান ফিরাইয়া দিবেন, বলে তোমরা কেন কান্না করে করে বেহুশ হয়ে গেল। এমন সময় জান্নাতি বান্দা বান্দিরা বলবে আল্লাহ তোমাকে অল্প একটু একটা পলক দেখলাম, আর তো তোমাকে দেখতে পারলাম না। আল্লাহ তাআলা বলে ও জান্নাতি বান্দা বান্দির দল, আমি তোমাদের সামনে এক পলক ছিলাম না, এক মিনিট ছিলাম না, এক ঘন্টা ছিলাম না, বরং তোমাদের সামনে 70,000 বছর পর্যন্ত কাটাইলাম।